আজকে বলা যাক, কাঁচা ডিম খাওয়াটা কতটা স্বাস্থ্যকর। তো হাফ সেন্টার বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হাফ সেন্টার বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে কাঁচা ডিমে সিদ্ধ বা রান্না করা ডিমের তুলনায় বিশেষ কিছু পুষ্টি উপাদান বেশি থাকে, কিন্তু পাশাপাশি আমরা এই হুঁশিয়ারিও শুনে আসছি রান্না না করে ডিম খাওয়াটা একটি মৃত্যুফাঁদের মতো। এখন প্রশ্ন হলো কোনটা ঠিক। এই কথা সত্যি যে রান্না করার সময় ডিমে থাকা ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানগুলো কিছুটা নষ্ট হয়। কাঁচা ডিমে ভিটামিন B6 এবং ফোলেট, ভিটামিন ই, খনিজ পুষ্টি উপাদান সুলিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং G-axanthin একটু বেশি থাকে, কিন্তু এই পার্থক্য খুবই নগণ্য। উদাহরণত একটি কাঁচা ডিম থেকে আপনি ভিটামিন B6 পাবেন 0.85 মাইক্রোগ্রাম, সুলিন পাবেন 147.9 মিলিগ্রাম। অন্যদিকে একটি রান্না করা ডিমের ভিটামিন বি থাকে 0.72 মাইক্রোগ্রাম, সুলিন থাকে 117 মিলিগ্রাম, কিন্তু প্রোটিনের বেলায় রান্না করা ডিমেই বেশি উপকারী। কাঁচা ডিম থেকে আমাদের দেহমাত্রা 50% প্রোটিন শুষে নিতে পারে, অন্যদিকে রান্না করা ডিম থেকে আমাদের দেহ 91% প্রোটিন শুষে নিতে পারে। জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে গবেষণায় দেখা গেছে রান্না করার সময় থাপ দেওয়ার ফলে ডিমের প্রোটিন অণুগুলোর কাঠামো এমনভাবে পরিবর্তিত হয় যে তা আরও বেশি হজমযোগ্য হয়ে ওঠে। একটি কাঁচা ডিম থেকে আমাদের দেহে মাত্র 3 গ্রাম হজমযোগ্য প্রোটিন পাই, অন্যদিকে একটি রান্না করা ডিম থেকে প্রায় 6 গ্রাম, আর তাছাড়া কাঁচা ডিমে সালমোলেনা নামের একটি ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে যা ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত 10 লাখ মানুষ খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয় কাঁচা ডিম থেকে। তবে খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী জীবাণু সালমোনেলা শুধু কাঁচা ডিমেই নয়, বরং পোলট্রি, মাংস, কাঁচা দুধ, পনির এবং এমনকি পচা ফল, মূল এবং সবজিতেও থাকে। ডিম সেদ্ধ বা রান্না করলে এই ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া থেকে রক্ষা পাওয়া যায়। সূত্র ফক্স নিউজ। ধন্যবাদ বন্ধুরা, বিষয়টি ভালো থেকে।